Allahu 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 Allah Allahu 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 Allah. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi wa'ada wassalatu wassalamu ala man la nabiyya ba'da amma ba'd fa'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim wa may yaqtul mu'mina mutaammidan fajazaahu jahannam khalidina fiha wa ghadiballahu alaihim wa la'anahu wa a'adda lahu 'adzaban 'azim. সমস্ত প্রশংসা সেই মহানবুল আলামিনের জন্য যারা শিশমের বাণীতে প্রতি সপ্তাহে নেয় এই সপ্তাহে আমরা এই আঞ্জমানে আসার এবং বসার তৌফিক পেয়েছি সকলে বলি আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি আমাদের চৌথ আঞ্জমান থেকে বেছে দেওয়া হয়েছে মানুষ হত্যাকারী উক্ত বিষয়টি ভালোভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ যেসব পাপ করলে মানুষ বড় ক্ষতিগ্রস্ত হয় তার মধ্যে একটি হচ্ছে অন্যভাবে মানুষ হত্যা করা মানুষ হত্যা করে তওবা না করলে তার পরকাল হবে জাহান্নাম আল্লাহ তাআলা বলেন ওয়ামা ইয়াকাতুল মুমিনা মুতাআমিদান ফাজাযাহু জাহান্নাম খালিদিনা ফিয়া ওয়াগাদিবাল্লাহু আলাইহি মুআদ্দালাহু ওয়াগাদিবাল্লাহু আলাইহি ওয়া লানাহু আদ্দালাহু আযাবান আযীম যে ব্যক্তি সেচ্ছে কোনো মুসলিমকে হত্যা করলো তার পরকাল হবে জাহান্নাম আল্লাহ তার প্রতি রাগান্বিত হয়েছেন তাকে অভিশাপ করেছেন এবং তার জন্য ভীষণ শাস্তি প্রস্তুত করে রেখেছেন অনন্ত আল্লাহ তাআলা বলেন মান কতাল নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাস জামিয়া যে ব্যক্তি প্রাণের বিনিময়ে প্রাণ অথবা জনের ফাসাদ সৃষ্টি করে অপরাধ ব্যতীত কাউকে হত্যা করলো সেজন্য সকল মানুষকে হত্যা করলো এই মর্মে হাদিস রূপে বর্ণিত হয়েছে আন আব্দুল্লাহি কালা কালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউয়ালু মা ইয়াকুদু বাইনান নাসি ফিদ দামাই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন সকল মানুষের মাঝে সর্বপ্রথম অন্যভাবে প্রবাহিত রক্তের বিচার করা হবে অন্য হাদিসে বর্ণিত হয়েছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল ইজি জানিবু সাবাহাল মুবিকাতি ফাযাকার ওয়াকাতুন নাফসিল লাতি হারাম ওয়াকাতুন নাফসিল লাতি হারাম আল্লাহু ইল্লা বিল হাক আবুরের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাতটি ধ্বংসাত্মক কাজ থেকে বেঁচে থাকো তন্মধ্যে একটি হচ্ছে অন্যভাবে মানুষ হত্যা করা পরিশেষে আমি বলতে চাই কেউ যদি অন্যভাবে কোনো মানুষকে হত্যা করে তওবা না করে তার পরকাল হবে জাহান্নাম আল্লাহ তার প্রতি রাগান্বিত হয়েছেন আর আল্লাহ যার প্রতি রাগান্বিত হয় সে হচ্ছে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু